আসসালামু আলাইকুম। ক্রীড়া জগতের সর্বশেষ খবর তথা স্পোর্টস নিউজ 24-এর আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তাই ভীষণ চাহিদা কেন উইলিয়ামসনের। তবে বাস্তবতার কারণে সব ধরনের লিগে খেলা হয়ে ওঠে না নিউজিল্যান্ডের অধিনায়কের। তিনি কি সময় বের করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলতে আসতে পারেন? বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। গত বছর নাম লিখিয়েছেন কানাডা গ্লোবাল টি-20 লিগও। এবার উইলিয়ামসনকে বিপিএল খেলার আমন্ত্রণ জানালেন তামিম ইকবাল। বাংলাদেশ ওপেনারের ফেসবুক লাইভ সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইলিয়ামসন। সেখানেই নানা কথা এক পর্যায়ে কিউই দলপতি বিপিএল খেলার প্রস্তাব দেন তামিম। জবাবে টাইগার ক্রিকেটের ভক্তদের আশার বাণী শোনালেন উইলিয়ামসন। তিনি বলেন, আমি খুবই আগ্রহী, সময় বের করতে পারলে অবশ্যই চাইব বিপিএল খেলতে। এটা সম্ভবত একটা দারুণ টুর্নামেন্ট যেখানে অনেক প্রতিযোগিতা হয়, দেখা যায় সামনে কী হয়। এর আগে নিউজিল্যান্ডের এই লাইভ সেশনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডুপ্লেসিকেও বিপিএলে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন তামিম। দেশসেরা এই ওপেনার ডুপ্লেসিকে প্রস্তাব দেন নিজের দলে খেলারই। সাবেক পুরুটি অধিনায়ক হতাশ করেননি, বলেছেন, আমি অবশ্যই আসবো বিপিএল খেলতে।